হ্যালো फ्रेंड्स, কেমন আছে তোমরা সবাই? আজকে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব মিশোর একটা প্রোডাক্ট, আর এটা নিয়ে রিসার্চ করব। তো প্রথমে দেখে নাও এই প্রোডাক্টটার মধ্যে কি আছে। এই পার্সেলটার মধ্যে দুটো ফেস ওয়াশ আছে, অ্যালনা ব্র্যান্ড থেকে দুটো ফেস ওয়াশ আছে, দুটো আলাদা আলাদা ভ্যারিয়েন্টসের। তো চলো প্রথমটা দেখে নেই যে প্রথম ফেস ওয়াশটা কি। প্রথমটা পাপায়া, পরেরটা মলবেরি। তো আমি তোমাদেরকে দুটো ফেস ওয়াশের ডিটেলস দেখাবো, আর ডিটেলসটা সত্যি সত্যি হচ্ছে কি না সেটাও লাইভ রেজাল্ট তোমাদেরকে দেখাবো। প্রথম ফেস ওয়াশটা পাপায়া গ্রেপ ফেস ওয়াশ, এটা অল স্কিন টাইপ ইউজ করতে পারে। এটা স্কিনের উপর থেকে মাস্ককে রিমুভ করে, স্পট ফ্রি করে। তো চলো পেছনে যেটা লেখা আছে সেটা একবার তোমাদের বলে দিই। স্কিনকে পিউরিফাই করে, ইম্পিউরিটিস দূর করে, এছাড়াও এটা জেন্টলি স্কিনকে ক্লিন করে, আর এটা একটা সোপলেস মানে ফোমলেস ফেস ওয়াশ। এছাড়াও স্কিনকে স্মুথ করে, ব্রাইট করে। তো চলো সব কটাই প্রুভ করবো এটা সত্যি সত্যি হয় কি না। এর প্রাইস কিন্তু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। নেক্সটটা হচ্ছে মালবেরি অ্যাপেল ফেস ওয়াশ। দুটো এখানে ইনগ্রিডিয়েন্ট আছে, কি ইনগ্রিডিয়েন্ট? এটা স্কিনকে রেডিয়েন্ট করে আর স্কিনকে লাস্টার করে, মানে শাইন প্রোভাইড করে। তো পেছনে এর ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে, তোমরা কিন্তু ভালো মতো করে পড়ে নিও। পেছনে আরও ডিটেলসে লেখা আছে স্কিনকে ব্রাইট করে, রিফ্রেশ করে, গ্লোয়িং করে, এছাড়া স্মুথ করে। তো মোটামুটি দুটো ফেস ওয়াশেই কিন্তু একই রকম লেখা আছে। আমি তোমাদেরকে এবার এই ফেস ওয়াশটা ইউজ করে দেখাবো, দুটোর মধ্যে একটা তোমাদেরকে ইউজ করে দেখাবো। প্রথমে আমি আমার ফেসটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। আমি পাপায়া ফেস ওয়াশটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওপেন করে নিই, আর আমার যতটা দরকার ততটা কিন্তু ফেস ওয়াশ নিয়ে নিই। নর্মাল ফেস ওয়াশ আমি যেরকম নিই সেরকমই নিচ্ছি। হালকা অরেঞ্জ কালারের এই ফেস ওয়াশটা, যেরকমভাবে আমি সার্কুলার মোশনে নেই সেভাবেই নিচ্ছি। ফ্রেগরেন্সটা কিন্তু এটার খুব সুন্দর, কোনো আর্টিফিশিয়াল স্ট্রং ফ্রেগরেন্স এটার মধ্যে নেই। ভালোভাবে ফোরহেডে, আন্ডার আই, যেভাবে যেভাবে আমি ফেস ওয়াশ করি একদম কিন্তু সেভাবে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো আমি ফেস ওয়াশ করে নিচ্ছি। তো ফেস ওয়াশ করার পরে আমি এটাকে জল দিয়ে ওয়াশ করে ফেলবো। দেখো ওয়াশ করার পরে কিন্তু আমার স্কিনটা যথেষ্ট ব্রাইট লাগছে, কারণ আমি বাইরে থেকে এসেছিলাম, একদমই পলিউশনের মধ্যে ছিলাম, যার জন্য ফেসের ব্রাইটনেসটা চলে গেছিলো। ফেস ওয়াশটার মধ্যে যা লেখা আছে সেই হিসেবে কিন্তু আমার মনে হলো এটা এফেক্টিভ। আর তাছাড়াও এবার আমি টাচ করে দেখব স্কিনটা স্মুথ কিনা। স্কিনটা কিন্তু আমার সত্যিই খুব স্মুথ লাগছিল, কারণ এর মধ্যে লেখা আছে এটা কিন্তু আমাদের স্কিনকে স্মুথনিংও প্রোভাইড করে। তো দেখতে পাচ্ছ কতটা ব্রাইট ফ্রেশ লাগছে আমার স্কিনটা। তো এটা আমার খুব ভালো লাগলো, যদি তোমরা পারচেস করতে চাও করতে পারো। আমি কিন্তু 10/10 দেবো এই ফেস ওয়াশটাকে। তাহলে ডেসক্রিপশন বক্সে এটার লিংক কিন্তু পেয়ে যাবে। ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।